session. This is the first press clip after I took over as forest minister, government of Tripura. প্রথম সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন আমাদের PCCFN প্রিন্সিপাল চিফ কনজারভেশন অফ ফরেস্ট হেড অফ ফরেস্ট ফোর্স অফ ডক্টর অবিনাশ কানফারিজি এবং সাথে আছেন আর কে সামল উনিও PCCF আছেন আমাদের আমার সঙ্গে আজকে আছেন দীপা বি নায়ার CCF এবং সঙ্গে আছেন আরো ডক্টর শশি কুমার উনি চিফ কনজারভেটর অফ ফরেস্ট। তো এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের MCC মডেল কোড অফ কন্ডাক্ট, এটা চলে যাওয়ার পর ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ টু স্টার্ট দি ওয়ার্ক অ্যান্ড আই হ্যাভ টু গেট অন টু দি বিজনেস, কারণ এই দপ্তরটা আমার হাতে দেওয়া হয়েছে, কাজ করতে হবে বন দপ্তরের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের প্রগতির স্বার্থে আমাকে কাজ করতে হবে। সো টুডে আই এম মেকিং ফিউ অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্টগুলো দেওয়ার আগে আমি কিছু বলবো। এই আড়াই বা তিন মাসের মধ্যে, আই থিঙ্ক ইট ইজ অ্যাবাউট টু বি থ্রি মান্থস, 15th of March এই দপ্তরটা আমার হাতে এসছে এবং আগামী 15 তারিখ জুন আই বি কমপ্লিটিং থ্রি মান্থস। ইলেকশনের অনেক কোড অফ কন্ডাক্ট ছিল, তাতে প্রকাশ্যে কোনো কাজ করার মতো কোনো সুযোগ ছিল না। বাট আই স্টার্টেড স্টাডিং দি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টকে স্টাডি করে যা দেখলাম, ত্রিপুরাতে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ফরেস্ট ল্যান্ডটাই আছে এবং ফরেস্ট বলতে যা আমি প্রকাশ্যই বলছি ইন মাই অ্যাসেসমেন্ট ওনারাও আছে, জঙ্গলটা কিন্তু 50-60% কিন্তু ধ্বংস হয়ে গেছে। ইফ ইউ ওয়াক হাইওয়ে থেকে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার একটু আরো বেশি দূরত্ব যদি আপনারা গিয়ে ফরেস্ট এরিয়াতে যখন যাবেন, তখন দেখবেন মোস্ট অফ দি ফরেস্ট এরিয়াস আর নট নেই কিছু। অথচ আমরা গর্বের সাথে বলি যে ত্রিপুরার বন দপ্তর এবং বনের যে আয়তন, এটা অলমোস্ট 60% এবং ভারতবর্ষের আমাদের দেশের যে বনের এরিয়া পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া হচ্ছে 22%। তো দেশের অ্যাভারেজের থেকে আমরা অনেক উপরেই আছি, এটা আমাদের গর্ব এবং আনন্দ হয় আমাদের যখন এইসব কথা আমরা জানি। বাট ইন রিয়েলিটি ল্যান্ডটাই আছে কিন্তু ফরেস্টটা মোটামুটি চলে গেছে। কি করে গেছে, কে করেছে, ইফ ইউ আস্ক মি, এই তিন মাসের বন দপ্তরের মন্ত্রীপক্ষে ওইগুলো উত্তর দেওয়া মনে হয় আমার কাছে তথ্য নেই, কিন্তু এইটুকু বলতে পারি যে এই বনটাকে আমাদের রক্ষা করতে হবে, এই বনটাকে আবার নতুন করে গাছ লাগিয়ে প্রোটেকশন করে এই 60-62% ফরেস্ট ল্যান্ডকে আমাদের সাজাতে হবে, এটাই আমার কাজ। দি ফার্স্ট স্টেপ আমি যেটা নিতে চাইব অ্যাজ এ ফরেস্ট মিনিস্টার, আমার আধিকারিকরাও এখানে আছে, আমরা মিটিং করেছি, মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বন দপ্তরের অধীনে ত্রিপুরায় আমরা এমন একটা ফ্লাওয়ার গার্ডেন করতে যাচ্ছি যেটা নর্থ ইস্টের সবচাইতে লার্জেস্ট, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্লাওয়ার গার্ডেন ত্রিপুরাতে আমরা করছি এবং ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে। পূর্ব তপচায় ADC ভিলেজ, তুলাশিকর ফরেস্ট রেঞ্জ এবং কোয়াই ডিস্ট্রিক্টে সেই ফুলের বাগানটা আমরা তৈরি করছি। এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কেন একটা এজ এ পাইলট প্রজেক্ট আমরা একটা করে দেখি, কারণ এই ধরনের ফ্লাওয়ার গার্ডেন আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়েছে এটা শোনা গেছে বা অন্যান্য প্রদেশে তারা চেষ্টা করেছে, এটা হয়েছে কর্ণাটকে হয়েছে,
কিন্তু ত্রিপুরায় বা উত্তর পূর্বাঞ্চলে এইভাবে স্পেশাল কোনো জায়গায় 12 মাসের ফুল থাকবে এবং পর্যটকরা আসবে, এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের বিনোদন এবং মানুষকে আকর্ষিত করা, পর্যটকরা যেন সেখানে আসতে পারে। অনেক ফিল্ম হচ্ছে, অ্যালবাম হচ্ছে, অনেক পরিবার ছুটির দিনে তারা সময় কাটাতে চায়, এইগুলোকে সামনে রেখে কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেনটা তৈরি করার আমি চেষ্টা করি। বাবা প্রকাশ এই হচ্ছে যে এই মন্ত্রিত্ব নিয়ে আপনি খুশি নন, আপনি বেশ কিছু অন্য মন্ত্রিত্ব বা অন্য ডিপার্টমেন্ট চেয়েছিলেন, আর আজকে আপনি প্রথম প্রেস মিটে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনি কি এই পথটা নিয়ে মানিয়ে যাচ্ছেন? আমি আমি বলেছি যে আই এম নট হ্যাপি অনলি উইথ দিস ডিপার্টমেন্ট, আমাকে যা ডিপার্টমেন্টটা দাও প্রিন্টিং এন্ড স্টেশন কি প্রিন্টিং দাও, আমি একটু খোলাখুলি বলবো, বলেছি এটার মধ্যে না করার কি আছে, কিন্তু যেহেতু আমি ফরেস্ট ম্যানেজার আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে। আবারও বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি, ফিউ ডেইজ ব্যাক অলসো আই মেট, আমি বললাম যে এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের জন্য 22 বছর রাজনীতির জীবনে আছি, কখনো জল খেলাম, কখনো গোলা জল খেলাম, কখনো আবার ঠান্ডা জল খেয়ে রাজনীতি করলাম, দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন যাতে করে ওই মানুষদের জন্য গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু করি, বললাম এটা দের ইজ নাথিং টু হাই, একদম খোলা কিন্তু। এবং যখন যাব দিল্লিতে নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছে, বিশেষভাবে দেশের হোম মিনিস্টার ওনাকে যখন গ্রিট করতে যাবো, যাবো দিল্লিতে গেলে আমি সে কথা আবার বলবো। উইথ দিস ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উইদাউট ট্রেডার, তারপর প্রিন্টিং কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে, ফরেস্ট ইজ ওকে, কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে 22 বছর যেটা কাটিয়ে দিলাম, যারা 5 বছর করেও তো অনেকে অনেক ধরনের পেয়েছে, 22 বছর করে যদি আমি কাজ করতে না পারি কি হবে, তাহলে এই রাজনীতির কি মানে আছে? এটা কেউর বিপক্ষে, আই এম নট এগেইনস্ট দি গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টের পক্ষেই বলছি, গভর্নমেন্টের পক্ষেই কাজ করব, কিন্তু দপ্তর না পেলে আমি কি করে করব, এই কেন? আই হ্যাভ টু পারফর্ম, আই হ্যাভ টু বি এন্ট্রাস্টেড উইথ গুড ডিপার্টমেন্ট, আমি এমএলএ ছিলাম, এডিসিতে কাজ করেছি, বিরোধী দলের নেতা ছিলাম, আই হ্যাভ বলতে গেলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রতিটি জায়গা আমার প্রশিক্ষণ আমি পেয়েছি, এজ এ বিরোধী এমএলএ আমি প্রশিক্ষণ পেয়েছি, শ্রী রতনলাল নাথ বোধহয় আমাদের বিরোধী দল নেতা ছিল 5 বছর, এডিসির অনেকেরই এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স আছে, অনেক মন্ত্রীদেরই বিরোধী দল নেতা হওয়ার এক্সপিরিয়েন্স, এটাও আমি 1 বছর পালন করেছি, নাও আই এম এ মিনিস্টার, সো ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে প্রতিটি সেক্টরে উঠে আসা, আই এম ওয়ান অফ দেম, আমাকে যদি দপ্তরটা দেওয়া হয় আমি এটাকে ভালোভাবেই চালাব, তো আই অনলি রিকোয়েস্টেড অনারেবল সিএম যে কৃপা করে ভালো কিছু দপ্তর আমি দিন, ভালোভাবে চালাব। অত্যাধুনিক এই ধরনের এলিফ্যান্ট ওয়াচারদের জন্য অস্ত্র পাওয়া যায়, স্পেশাল গান, ফায়ারিং হবে, মরবে না, হাতি না মারা গেলেও এটা যখন জখম হবে এরা বাঁচবে কেন, তো এই ধরনের গান টান দেওয়া হবে তাদের। আমি গতকাল বললাম বিসিসিএফ এন্ড হক সাহেব আছেন এখানে, ইট ইজ অফিসিয়াল ডিসিশন এই গানগুলো প্রকিউরমেন্ট করার প্রসেসটা শুরু করবে। আরও একটা জিনিস হলো, কারণ ওনারা অনেকদিন ধরে কাজ করছেন, অভিজ্ঞতা সম্পন্ন অফিসার, আমি 1-1.5 মাস আগে এই ব্যাপারে ওনাদের যখন বললাম, ওনারা বলেছে যে হাতি কিছু কিছু প্লান্টকে তারা ভয় পায়, যেমন লেবুর গাছ হাতি খুব ভয় পায়, তারপরে মরিচ, এই যে মরিচটাকে ভয় পায়, ক্যাকটাস শিশু এই সমস্ত জিনিসকে এরা খুব ভয় পায়, জিঞ্জার এটার গন্ধ নিতে পারে না হাতি, তো ব্যাপক মাত্রায় এই যে হাতি যেখানে চলাফেরা করছে এই এলিফ্যান্ট করিডোরের এলাকায় বন দপ্তরের উদ্যোগে
ওই এলাকায় যারা বসবাস করছেন প্রচুর পরিমাণে এই লেবুর গাছ, মরিচের গাছ, ক্যাকটাস এটা দিয়েও আমরা ইয়ে করবো। এখন আপনারা জিজ্ঞেস করবেন, অ্যানিমেল লাভার্সরা জিজ্ঞেস করবে, আপনি তাদের যদি সব কিছু বন্ধ করে দিন এ হাতিগুলির কি অবস্থা, এটারও ব্যবস্থা হবে। হাতি যেন খেতে পারে, হাতি কি পছন্দ করে এটা চার্টও ফরেস্ট ডিপার্টমেন্ট তৈরি, কলা গাছ খুব খায় এগুলোর ব্যবস্থা হবে, লবণ খেতে ভালোবাসে এটা ভালো হবে। কোনো এক অফিসার বলছিলেন রাইস বিয়ারও এরা নাকি পছন্দ করে, আমি বললাম এটা তো হবে, এত হাতিদের রাইস বিয়ার দিয়ে এই দপ্তর চলবে, লবণ অব্দি হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যখন উপর থেকে গুগল ম্যাপ দিয়ে আমরা দেখি এই হাতিগুলো কিন্তু এক জায়গায় আবদ্ধ হয়ে গেছে, তেলিয়ামুড়ার এই জায়গা, এটাকে পাস করার সুযোগ দিতে হবে, পাস করতে পারছে না। এই ন্যাশনাল হাইওয়েটা হওয়ার পর আম্বাসা থেকে মুড়িয়াগামী হাতি কিন্তু সড়ক পেরিয়ে যায় না, দিস ইজ অলসো অ্যানাদার প্রবলেম, গাড়ি আসছে এরা ভয় পায়। তো এলিফ্যান্ট যাওয়ার মতো এটাকে বলে আন্ডারপাস, এই আন্ডারপাস তৈরি করতে হবে ইন থ্রি প্লেসেস। আমি ত্রিপুরার পূর্ত দপ্তর, ত্রিপুরার পূর্ত দপ্তরের যে ন্যাশনাল হাইওয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলবো, কালকেই তো এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, মিনিস্ট্রি অফ ডোনার যিনি নতুন মন্ত্রী হয়েছেন ওনার সাথে দয়া করে বলবো যে আন্ডারপাস অর্থাৎ এই এলাকা থেকে হাইওয়ে পেরিয়ে 18 মুড়া আরএফের দিকে যেন হাতিটা যেতে পারে, খেতে পারে গিয়ে, এটার ব্যবস্থা গ্রহণের জন্য আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা আমরা করব। এবং চাটপা ঘাট থেকে মুড়িয়াগামী পর্যন্ত যে হাইওয়ে সম্প্রসারণ হবে এখানে, এখানেও আমরা ইতিমধ্যে ডিপিআর হচ্ছে আমরা বলে দিয়েছি দুটো এই ধরনের টু আন্ডারপাস, হাতিরা যেন আসা যাওয়া করতে পারে এটার ব্যবস্থা যেন ওনারা গ্রহণ করে এটাও আমরা বলে দিয়েছি। এই গেল হাতি সম্পর্কীয় বিষয়। এবং আপনারা বলবেন ত্রিপুরা রাজ্যে একমাত্র আমাদের একটাই জু চিড়িয়াখানা, ছোটবেলায় আমরাও যেতাম, এখন তো আরো যারা ছোট ছোট ছেলে মেয়েরা এরাও যায়। সো এই জুলজিক্যাল পার্ক এটাকে আমি, আমার ইচ্ছা হলো এটাকে একটা বিশ্বমানের জুলজিক্যাল পার্ক তৈরি করা, এটা আমার ইচ্ছা। কিন্তু যার টাকা আছে এখন দেখা গেল যে 6 crore ফ্রম স্পেশাল ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স এন্ড স্টেট প্ল্যান থেকে এই টাকা আমাদের হাতে আছে, এইটা দিয়ে আই এম টেলিং ইন ফ্রন্ট অফ দ্যাম যে ওয়াশরুম, এখানে যে টয়লেটটা আছে এটা এয়ারপোর্টের মতো করে এই টয়লেটটা তৈরি করতে হবে, যে মানুষ যাচ্ছে এটা দুর্গন্ধে, যেন আধা কিলোমিটার ডিস্টেন্স থেকে দুর্গন্ধে, এখানে কোনো বৃদ্ধ মানুষ ইয়ে কি বলে ইউরিনাল ইউজ করবেন এবং পরে দেখা গেল ইউরিন ইনফেকশন, এই ধরনের ব্যবস্থাপনা সেখানে যেন না থাকে। ভেরি গুড ওয়াশরুম উইল ক্রিয়েট, এবং ওইখানের যে হাটগুলো আছে, হাউ মাচ মানি উই আর গোয়িং টু গেট ফ্রম দি ডোনার, আই থিঙ্ক অ্যারাউন্ড 57 crore, ডোনার 57 crore যদি আমাদেরকে পাঠায় সেই টাকা দিয়ে এটাকে বিশ্বমানের ছোট হোক লেট ইট বি স্মল বা যাই আছে এটাকে ভেরি ওয়ার্ল্ড ক্লাস করে তৈরি করার একটা ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি, এবং তার জন্য আমি নিজে এবং আধিকারিকদের সাথে কর্ণাটক এবং কেরালায় খুব শর্ট শর্ট একটা ট্রিপ আমরা দিয়ে আমরা দেখবো, যে আপনারা নিশ্চয়ই জানেন আপনারা সাংবাদিক যে কর্ণাটক ফরেস্ট ডিপার্টমেন্ট ইকো ট্যুরিজমের মাধ্যমে 100 কোটির চেয়েও বেশি নেট প্রফিট প্রত্যেক বছর তারা উপার্জন করতে পারছে। এন্ড কর্ণাটক মডেল ইজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল মডেল ইন ইন্ডিয়া। তো তাদের কি কি সাকসেসফুল স্টোরিজ এন্ড সাইট আছে এগুলোকে আমি নিজেও গিয়ে কিছু দেখবো আমাদের আধিকারিকদের নিয়ে, এবং ওইটার থেকে কিছু আইডিয়া নিয়ে আরও আমাদের এখানকার প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো মাথায় রেখে এটাকে বিশ্বমানের একটা
জুওলজিক্যাল পার্ক করা যায় কিনা তার ব্যবস্থাপনা আমরা করব। অভিযান হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি আছে? গভর্নমেন্টের ব্যবস্থা হচ্ছে সাসপেনশন বা চাকরি থেকে একেবারে ডিসমিস করে দেওয়া। আমার কাছে তথ্য এলে আপনার তথ্য দেবে, অবশ্যই ব্যবস্থা হবে। তথ্য ছাড়া এখন রাম সাম যদুবধুকে ধরতে পারবো? এখন তো সবাই ভালোভাবে থাকতে চেষ্টা করবে, তো আপনারা সজাগ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা দিয়ে দিন। যে কোনো নাগরিক প্লিজ কাম ইন গিভ মি দি ইনফরমেশন, অন্ধস্যুদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ চলে গেছে। এবং আবারও বলছি, ত্রিপুরা রাজ্যে কত স্টোন বোল্ডার ঢুকছে ওই চুরাই বাড়ির গেট দিয়ে, এটারও আমি তথ্য নিচ্ছি। আর জিএসটি থেকে কে বা কাহারা কত সেল করছে মার্কেটে এবং পাক আপতে কত সেল হচ্ছে, এগুলো টেলি করব, এটা আমার কাজ। আমি যখন আগে কোম্পানিতে চাকরি করতাম এগুলো করতাম, কত তেল গেছে কত আসছে এ ম্যাচিং করা, এটা এখনো আছে, এগুলো ম্যাচিং করে বের করবো। আমি ডিসিসিএফ আর কে সামালজিকে বলেছি আমি ও ইনফরমেশন লাগিয়ে দিয়ে দিচ্ছি জিএসটি সে ওর মাসে গে, দেখে দেখবো যে আপনাদের কাছে টাইম টু টাইম আসবো। তবে যাই হবে আমি বলছি, গভর্নমেন্ট দপ্তর রাজ্যের মানুষের জন্য আমরা ভালো কাজ করতে চেষ্টা করছি। এবং even one senior official was placed under suspension regarding the animal exchange program with Shibai Jalai and not Bengal. What is the latest status of this? Latest status, I think so far the investigation process is over. One report is already ready. Probably in the next 2-3 days it will come to me. I'll see that. Abong কে বা কাহারা জড়িত, ইন দ্যাট রিপোর্ট অনলি টিল কাম, সো রিপোর্টটা না পড়ে কিছু বলতে পারছি। বাট দি ম্যাটার উইল বি টেকেন আপ এবং এট দি আর্লিয়েস্ট যে বা যারাই দোষী তাদের যেন একটা সাজা শাস্তি হয় ডিপার্টমেন্টের এটা ব্যবস্থা। স্যার আপনি বলেছেন যে 5 লক্ষ গাছের চারার উপর চড়া হবে, এটা কি রাজ্য ভিত্তিক গণমহোৎসবের মহোৎসবে করা হবে? হ্যাঁ, ওই রাজ্য ওই সপ্তাহতেই হচ্ছে, সপ্তাহব্যাপী গণমহোৎসব চলতে থাকে। Only on single day, on 5th of July, এই 5 লক্ষ বৃক্ষরোপণ। আচ্ছা, তাহলে এই যে এখন যে বর্তমানে এয়ারপোর্ট রোডের যে মাছ রাস্তার মাঝখানে গাছগুলো লাগানো হচ্ছে, এরকম আমাদের শহরের মাঝখানে দেখো কিছু ডিভাইডার হয়ে গেছে, ডিভাইডারের মাঝখানে যদি গাছ লাগানো হয় পরিকল্পনা রয়েছে? ডিভাইডারের মাঝখানে গাছ লাগানো হুট করে এটা সম্ভব নাও হয়। এখানে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সাথে কথা বলে যেন ভালো কাজ করতে পারে, যেমন অন্ধ্রপ্রদেশে বা তেলেঙ্গানায় আমরা দেখেছি ডিভাইডার।